আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট সুস্থির খবর। রাজ্যে আগামী 24 ঘন্টায় রাজ্যের 5টি জেলায় প্রবল বর্ষণ। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, কোন কোন দিনে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। মঙ্গলবার তীব্র দাবদাহে অস্বস্তি চরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। একটু পাবে না বৃষ্টি কলকাতাবাসী তথা দক্ষিণবঙ্গের বাসিন্দারা, বারে বারে উঠছে প্রশ্ন। তবে এখনও প্রসন্ন হয়নি প্রকৃতি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের উপরের 5 জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে ততটা সুযোগ আছে কি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, জানুন হাওয়ার রিপোর্ট। আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের 5টি জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি। 24 ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর হালকা বৃষ্টি। কলকাতায় অস্বস্তি বজায় থাকবে গরম। বর্ষা থমকে রয়েছে, কোনো অগ্রগতি হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিনে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী স্বস্তি পেতে চাইছে কলকাতা দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে নির্ধারিত সময়ের 4 দিন আগেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। বর্ষার প্রভাবে আগামী 5 দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলি। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতেই বর্ষার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষার প্রভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা কোচবিহার ও আলিপুরদুয়ারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও হালকা সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়।